নির্বাচনে পর্যবেক্ষক না এলে দেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তার মতে বিদেশি দূতদের অনেক বক্তব্যই অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ টকে এসব কথা বলেন তিনি। সব রাজনৈতিক দলকে নিয়েই সরকার নির্বাচন করতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো সন্ত্রাসী দল নির্বাচনে না এলে গ্রহণযোগ্যতা কমবে না। নাহিদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। প্রথমবারের মতো কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিক্যাপ টকের অতিথি পররাষ্ট্রমন্ত্রী। প্রারম্ভিক বক্তব্যে উঠে আসে নানান আলোচনা, তবে সব ছাপিয়ে গুরুত্ব পায় নির্বাচন সংলাপ। ঢাকা সফরে আসা ইইউ নির্বাচনী প্রতিনিধি দল, আমেরিকার যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি সহ বেশ কিছু বিষয়ে প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, সংলাপ অর্থহীন। দুনিয়াতে অন্য আমেরিকাতে সংলাপ করে, রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি ইলেকশনে সংলাপ করে, তো ওগুলো ইউজলেস আলোচনা। আমরা আমাদের আইন অনুযায়ী, আমাদের শাসনতন্ত্র, আমাদের ইলেকশনের নিয়ম আছে, আমরা আমাদের ইলেকশনের নিয়ম অনুযায়ী আমাদের দেশে সবচেয়ে সুন্দর ইলেকশন করব। ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কারো ভালো বাস্তবসম্মত প্রস্তাব থাকে তা শুনতে আপত্তি নেই সরকারের। যদি ভালো কোনো প্রপোজাল কেউ দেন, যে মন্ত্রী দাবি, নির্বাচনী পর্যবেক্ষক না আসলে দেশের কোনো অনিষ্ট হবে না। ইলেকশন অবজারভার আসলে ভালো, না আসলে আপনার দেশের অনিষ্ট হবে? সুতরাং অধিকাংশ দেশে পর্যবেক্ষক আসে চায়ও। তবে নির্বাচন যেন কেউ বানচাল না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নিকট অতীতে কারো মধ্যস্থতায় রাজনীতির কোনো লাভ হয়নি। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। আমরা 2014 সালে